বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা আগেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। পৃথিবী ঠিক এমন দেখতে ছিল আগে, বর্তমানে মানব সভ্যতা বা মানব সমাজ তারা পৃথিবীকে নিজেদের নিজেদের দেশের পতাকাতে পুরোপুরিভাবে ঢেকে দিয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু ইউর থিঙ্কিং চ্যানেল, ইউ থিঙ্ক উই মে। মানব সভ্যতা মূলত পৃথিবীকে 7টি কন্টিনেন্টস বা মহাদেশে ভাগ করেছে। এগুলি হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশটি হলো এশিয়া, যেটি 48টি দেশ নিয়ে গঠিত। এগুলি হলো তাদের পতাকা। এরপরে দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে বৃহত্তম যে মহাদেশটি সেটি হলো আফ্রিকা, যেটি 54টি দেশ নিয়ে গঠিত। এরপরে আসছে নর্থ আমেরিকা, যেটি 23টি দেশ নিয়ে গঠিত, সাউথ আমেরিকা, যেটি 12টি দেশ নিয়ে গঠিত। এবং সাউথ আমেরিকার যে ফ্ল্যাগ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মনে করা হয় ইউরোপ 44টি দেশ নিয়ে গঠিত এবং বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিত এবং জ্ঞানের মহাদেশ। এরপরেই আসছে অস্ট্রেলিয়া, 14টি মহাদেশ নিয়ে গঠিত এবং এগুলি হলো অস্ট্রেলিয়ান পতাকা। এরপরেই আসছে আন্টার্কটিকা। আন্টার্কটিকার কোনো দেশ নেই, কিন্তু এই সমস্ত দেশগুলি তারা আন্টার্কটিকার বিভিন্ন স্থানকে নিজেদের বলে দাবি করে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।